আফগানি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গ্রেপ্তারির পর তার ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। এবার কেজরিওয়ালের বিরুদ্ধে আরো বড় অভিযোগ উঠল। দাবি করা হয়েছে কিছুদিন ধরে ইডি আধিকারিকদের ওপরে নজরদারি চালাচ্ছিলেন তিনি। এই ব্যাপারে তথ্য প্রমাণ ইডির হাতে এসেছে বলেও জানানো হয়েছে। ইডির দাবি, আফগানি নীতি তৈরি করে দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ নেতারা প্রায় 100 কোটি টাকা ঘুষ পেয়েছিলেন। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিগত কিছু সময় ধরে ইডির দুই আধিকারিকের ওপর নজরও রাখছিলেন কেজরিওয়াল। সেই সংক্রান্ত নথি মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বলেও খবর। সূত্রের খবর, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার আগে তার বাড়িতে তল্লাশি চালানোর সময় ইডির হাতে আসে 150 পাতার একটি নথি। সেই নথিতে ইডির দুই উচ্চপদস্থ আধিকারিকের ব্যক্তিগত সহ একাধিক গুরুত্বপূর্ণ এবং গোপনীয় তথ্য রয়েছে। আরো বড় বিষয় হলো, ইডির যে অফিসাররা এই তল্লাশি অভিযানে গিয়েছিলেন তাদের মধ্যে একজনের তথ্য সেই নথিতে পাওয়া গেছে। ঠিক কি তথ্য রয়েছে ওই নথিতে তা প্রকাশ্যে আনা হয়নি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, গোয়ায় যারা আপের প্রার্থী হয়েছিলেন তাদের দলের তরফে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল ভোটে লড়ার জন্য। ইতিমধ্যে তাদের বয়ানও রেকর্ড করেছে ইডি। আফগানি কেলেঙ্কারি থেকে আসা টাকা এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ তাদের। আম আদমি পার্টি অবশ্য দাবি করেছে, এই গ্রেপ্তারি রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।